বাংলার মজুমদার স্যার ক্লাসে যখন বিদ্রোহী কবিতা পড়াতেন, আবেগের উচ্ছ্বাসে দাঁড়িয়ে যেত সবাই। রবিবার ছিল গল্প শোনার দিন, তবে গল্পের আসরের ক্লাইম্যাক্স ছিল ম্যাডামের হাতের পিঠা। খাখা রোদে যখন কোথাও ঠাই মেলে না, তখন স্যার নিজেই ছায়া হয়ে দাঁড়াতেন। স্যারের শাসনে মন খারাপ হলেও মনিম ভালোবাসার হাত ভুলিয়ে দিত সবই। যাও, বৃত্তি পরীক্ষার আগে দিন রাত পড়ালেও বিনিময়ে কারো কাছ থেকে টাকা নেওয়ার সুবুদ্ধি হয়নি কখনো। বার্ষিক পরীক্ষার আগের রাতে সবাই যখন শীতে নাজেহাল, তখনও আধ দিনের ফিনফিনে পাঞ্জাবি পরে স্যার ঠিকই হাজির হতেন খোঁজ নিতে। এটা পারবি তো? আর রাত জেগে পড়ার পুরস্কারও ছিল লজেন্স। এভাবেই লজেন্স বাতাসা পেতে পেতে হাতে পেয়ে গেলাম বৃত্তির সার্টিফিকেট। এরপর কিভাবে যেন পেরিয়ে গেছে 30 বছর। অর্জনের তালিকায় যোগ হয়েছে আরো অনেক কিছু, কিন্তু স্যারের খোঁজ আর রাখা হয়নি। হঠাৎই একদিন হাসপাতালে ব্যস্ত করিডোরে আবারও দেখা হলো স্যারের সাথে। স্যার, আপনি? তাই হাসি মুখে দিয়েছিলেন বিদায়। সেদিন বুঝেছিলাম বিদায় কতটা বেদনাদায়ক। ভালো ছাত্র ছিল, ভালো আবৃত্তি করত। কতদিন আপনার আবৃত্তি শুনি না। বলবীর, বলবীর, কালের যাত্রায় হারিয়ে যাওয়া মজুমদার স্যারদের জন্য কি আমাদের কিছুই করার নেই? এখনই সময় তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের, সেই শেকড়ে ফেরার। আপনার শৈশবের প্রিয় শিক্ষককে মনোনীত করতে লগ ইন করুন www.priyoshikshak.com। বিস্তারিত জানতে কল করুন 16519 নম্বরে। IPDC ফাইন্যান্স, জাগো উচ্ছ্বাসে।